আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো নিউ ডিজাইন গোল জামা কীভাবে কাটিং করতে হয়। ভিউয়ার্স বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে থাকে গোল জামার কোনা ঝুলে যায়। ভিউয়ার্স বন্ধুরা, এই সমস্যার সমাধান নিয়ে আমি নতুন ডিজাইনের গোল জামা কাটিং করে দেখাবো। ভিউয়ার্স বন্ধুরা, কীভাবে গোল জামা কাটিং করলে কোনো কোনা ঝুলবে না। ভিউয়ার্স বন্ধুরা, একদম ফিটিংভাবে আপনারা গোল জামা কাটিং করে শিখতে পারবেন। ভিউয়ার্স বন্ধুরা, তাই এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ব্যাস বন্ধুরা, এখানে আমি 3.5 গজ সিট নিয়েছি। এই সিটটা প্রথমে এইভাবে আউলিয়ে নিতে হবে। এখানে বর আছে, দেখুন 32 ইঞ্চি, দুই ভাজে ভাঁজ করা আছে, তাই 16 ইঞ্চি। এভাবে 32 বরের কাপড় খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন। এখানে হাফ বডির জন্য প্রথমে আপনাকে বডি 36 ইঞ্চি দিব, তাই এখানে আপনাকে 1 ইঞ্চি আয় রেখে দুই ভাজে সিটটা ভাঁজ করে নেবেন। এখানে দুই ভাজে ভাঁজ করা আছে, টোটাল 4 ভাজে ভাঁজ করে নেবেন। নিয়ে 17 যদি 4 ভাগে ভাগ করেন 8.5, এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে এখানে আমি 9.5 ইঞ্চি কেটে নেব প্রথমে সিটটা। ব্যাস বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা প্রথমে হাফ বডির সিটটা কেটে নেবেন। দেখুন আমি টোটাল সিটটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার আপনাকে কেটে নিতে হবে হাতার জন্য। এটা আমি প্লাজো হাতা কাটিং করে দেখাবো। এজন্য আমি প্রথমে 5 ইঞ্চি বাদ দিব। ঠিক এভাবে 5 ইঞ্চি বাদ দিয়ে হাতার লম্বাটা দিব 16 ইঞ্চি। 16.5 ইঞ্চি আপনারা দাগ করে নেবেন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক এইভাবে যা হাতার লম্বা হবে তাছাড়া 1/2 ইঞ্চি বেশি করে কেটে নেবেন। ব্যাস বন্ধুরা, এখানে প্লাজো হাতা, তাই 5 ইঞ্চি আমি বাদ দিয়েছি প্লাজোর জন্য। এবার আপনাদের প্রথমে হাফ বডিটা কেটে দেখাবো। হাফ বডির জন্য এখানে আমার 19 ইঞ্চি সিট আছে, এটাকে আমি আড়াআড়ি করে 4 ভাজে ভাঁজ করে নিব। ব্যাস বন্ধুরা, দেখুন অবশ্যই পাড়ের সাইডটা আপনারা উপরের দিকে রাখবেন, যেহেতু এটা আড়া কাটতে হবে। এখানে 1/2 ইঞ্চি একটি দাগ করে নেবেন, ঠিক মাথাটা সমান করে নেবেন এভাবে। এরপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেবেন, এটা সেলাইয়ের জন্য। এরপর আমি এখানে হাফ বডিটা দিব 13 ইঞ্চি, ঠিক 13.5 ইঞ্চিতে আমি একটি দাগ করে নেব প্রথমে। এরপর আমি ঠিক 13.5 ইঞ্চিতে দাগ করে নেবেন, এখানে 1/2 ইঞ্চি দুধ দেওয়ার একটি দাগ করে নেবেন। ব্যাস বন্ধুরা, আমি বুঝিয়ে দিচ্ছি, উপরে সেলাই বাদ দেন, নিচে সেলাই বাদ দিয়ে এখানে 13 ইঞ্চি আপনার হাফ বডিটা টিকবে। এখানে পুট নিতে হবে 6 ইঞ্চি, ঠিক 36 সাইজের জন্য 6 ইঞ্চি পুট নেবেন। এবার আড়মোলার মাপটা নিতে হবে, আড়মোলার মাপটা অবশ্যই দাগের থেকে 6 ইঞ্চি নেবেন। ব্যাস বন্ধুরা, এভাবে দাগানোর পর এবার বডির মাপটা নিতে হবে, 36 কে 4 ভাগে ভাগ করলে 8.5, ঠিক 8.5 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে কোমরের মাপটা দিব 28 ইঞ্চি, 28 কে 4 ভাগে ভাগ করলে 7 ইঞ্চি, ঠিক 7 ইঞ্চিতে এখানে দাগ করে নেবেন এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেবেন। এরপর একটি স্কেল দিয়ে সমান করে নেবেন দাগটা, এভাবে মিল করে সমান করে নেবেন। ব্যাস বন্ধুরা, এখানে 1/2 ইঞ্চি ডাউন করে একটি দাগ করে নেবেন। নেওয়ার পর এখানে প্রথমে হাফ বডিটা কেটে নেবেন, এরপর আমি হাতার কাটিংটা করে দেখাবো। ভিউয়ার্স বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক এইভাবে হাফ বডিটা কাটার পর এখন আপনার গলাটা কাটিং করতে হবে। দেখুন 36 সাইজের জন্য 2 ইঞ্চি অথবা 2.25 ইঞ্চি নেবেন, আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, যেহেতু গলাটা আমাকে একটু ছোটো করে চেয়েছে। এরপর আমি গলার লম্বাটা দিব 4 ইঞ্চি, ঠিক এভাবে 4 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন। নিয়ে গোল গলা করে কাটবো। ব্যাস বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা গোল গলা করে সুন্দর করে হাফ বডিটা কেটে নেবেন। ব্যাস বন্ধুরা, দেখুন আমি হাফ বডিটা কেটে নিয়েছি। এবার নিচের পাটটা কেটে দেখাবো। ঠিক নিচের পাটটা এভাবে সমান করে আউলিয়ে নেবেন, নিয়ে দুই ভাজে ভাঁজ করে নেবেন পুরো সিটটা। ঠিক দুই ভাজে যখন ভাঁজ করা হয়ে যাবে, একটু খেয়াল করে দেখুন, এখানে যেই খোলা অংশ আছে এই সাইডে খোলা অংশ নাই, তাই এই সাইডটাও কেটে সমান করে নিতে হবে। এটাই আপনার গোপন টেকনিক যে কোনো কোনা ঝুলবে না। কেন ঝুলবে না অবশ্য আপনাকে বুঝতে হবে। দেখুন এই দোকানে উল্টা ফিট আছে, ঠিক আমি ওপকে সিটটাও ঘুরিয়ে নিয়ে দেখুন দুইটা সাইডে আমি 1 ভাগে উল্টা করে নিয়েছি। ঠিক এইভাবে উল্টা সাইডটা 2 কোলে নেবেন। নেওয়ার পর এখানে ঠিক রুমাল যেভাবে ভাঁজ করেন, ঠিক এইভাবে রুমালের ঘেরের মতো ভাঁজ করে নিতে হবে। ব্যাস বন্ধুরা, দেখুন আমি সম্পূর্ণ ভাঁজটি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনাকে ভাঁজটি করে নিতে হবে। এখানে আমি নিচের ঘেরটা দেবো, দেখুন 25 ইঞ্চি, 100 ইঞ্চি টোটাল ঘের হবে। উপরে হাফ বডিটা বসিয়ে নেবেন সুন্দর করে।
ठीक এভাবে হাফ বডিটা বসিয়ে নেয়ার পর এবার আপনাকে লম্বার মাপটা নিতে হবে। এখানে আমি লম্বার মাপ দেব 37 ইঞ্চি। আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, টোটাল 38 ইঞ্চি, যেহেতু আমি নিচে চিকন করে ভাঙা দেব। এখান থেকে 24 ইঞ্চি, ঠিক এইভাবে তিন জায়গাতে আপনাকে 24 ইঞ্চি করে দাগ করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে তিন জায়গায় দাগ করে নেওয়ার পর এই দাগগুলো একটা স্কেল দিয়ে সমান করে মিল করে নেবেন। দেখুন ব্যাস বন্ধুরা, আমি দাগগুলো কত সুন্দরভাবে মিল করে নিয়েছি, ওপরেও আমি হাফ বডিটা সরিয়ে দিয়ে দাগ করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা দাগ করে নেবেন। এই সাইডে পার্ট আছে, অবশ্যই দাগ করা লাগবে না। এবার আপনাকে দাগ অনুযায়ী নিচের হাফ বডিটা কেটে নিতে হবে খুব সুন্দর করে। ঠিক এইভাবে নিচের অংশটা আগে কেটে নেবেন। এবার আপনাকে ওপরে দাগ অনুযায়ী কেটে নেবেন এবং সাইডে যে পার্ট আছে পার্ট সোজা করে কেটে নিতে হবে। ব্যাস বন্ধুরা, এইভাবে যদি আপনি কাটিংটি করেন অবশ্যই আপনার কোনো কোণা ঝুলবে না। ঠিক এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। এখানে একটু জয়েন্ট যাবে, এই জয়েন্টটা কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাটটি যে সিট আছে সে সিটটা নিয়ে এখানে একটু জয়েন্ট দিতে হবে। ব্যাস বন্ধুরা দেখুন, আমি এক টুকরা বাসা সিট নিয়েছি বেঁচে থাকা, সে সিটটা আমি এখানে বসিয়ে দেবো। প্রথমে বসিয়ে দেওয়ার পর এখানে ঠিক নিচটা সমান করে কেটে নেবেন। ঠিক এইভাবে জয়েন্টটা কেটে নেওয়ার পর সেলাই করার সময় অবশ্যই সুন্দর করে সেলাইটা করে নেবেন। ব্যাস বন্ধুরা, এই যে পার্ট আছে এই পাড়ের সাইডে কিভাবে আপনারা সেলাইটা করবেন অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই দেখে নেবেন। এখানে আমি এবার প্লাজো হাতাটা কাটিং করে দেখাবো। পুরো সিটটা চার ভাজে ভাঁজ করে নেবেন, যেহেতু আমি হাতার জন্য আলাদা সিট কেটে রেখেছিলাম। এখানে মাথাটা সমান করে কেটে নিচ্ছে। এবার প্রথমে আমি লম্বার মাপটা নেব। দেখুন 5 ইঞ্চি প্লাজো দেবো। 5 ইঞ্চি প্লাজো দেওয়ার পর আমি 16 ইঞ্চি হাতার লম্বাটা দেবো। এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। ঠিক এইভাবে দাগ করে নেবেন, উপরের দাগটা সমান করে কেটে নেবেন। ব্যাস বন্ধুরা, এবার এখান থেকে আড়মোলার মাপটা দিব 3 ইঞ্চি। আপনারা এখানে 2.5 ইঞ্চিও দিতে পারেন। এখানে আপনার নিতে হবে 7 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে হাতার মোহরা দিব 9 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার স্কেল দিয়ে সুন্দর করে দাগ করে নেব। ঠিক এইভাবে আপনারা দাগ করে নেওয়ার পর এখানে একটু রাউন্ড করে নেবেন। এই রাউন্ড অনুযায়ী অবশ্যই আপনারা কেটে নেবেন। খুব সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। ব্যাস বন্ধুরা, এখানে যে প্লাজোটা হবে সেই প্লাজোটা আমি এবার কাটিং করে দেখাবো। দেখুন এখানে যে কোনাকুনি সিট আছে সেই সিটটাকে আমি সমান করে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি হাতাটা এরপরে বসিয়ে নিব। নিয়ে আমি এখানে দেখুন মাপ করে নিব, 5.5 ইঞ্চি টোটাল নিতে হবে, যেহেতু 5 ইঞ্চি প্লাজো দিব 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক এইভাবে কিছু জায়গা দাগ করে নেবেন সমান করে। এরপর এই দাগগুলো একটা স্কেল দিয়ে মিল করে নেবেন। সুন্দর করে দাগগুলো মিল করে নেবেন। এখানে হাতাটা সরিয়ে দিয়ে এখানেও দুটা দাগ করে নেবেন, একটি সেলাইয়ের জন্য একটি অরিজিনাল। এরপর এই দাগ অনুযায়ী আপনাকে প্লাজোর হাতাটা কেটে নিতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে আপনারা অবশ্যই প্লাজোর হাতাটা কাটিং করে নেবেন। ব্যাস বন্ধুরা, এবার আমি বেল্টটা কাটিং করে দেখাবো। এখানে যে লম্বা সিটটা আছে সিটটাকে ঠিক এইভাবে চার ভাজে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর এখানে আমি বেল্টটা দেবো 21 ইঞ্চি। ঠিক 21 ইঞ্চি তো আমি কেটে নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি নেব, এখানে আমি নেব 2 ইঞ্চি। ঠিক এইভাবে নেওয়ার পর স্কেল দিয়ে সুন্দর করে দাগ করে নেবেন। এখানে একটু কোনাকুনি করে উপরে দাগটা করে নেবেন। ব্যাস বন্ধুরা, এবার এই দাগ অনুযায়ী কেটে দেখাবো যে বেল্টটা কত সুন্দরভাবে কাটিং করা যায়। ব্যাস বন্ধুরা খেয়াল করে দেখুন, আমি বেল্টটা কেটে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা খুব সুন্দর করে বেল্টটা কাটিং নেবেন। ব্যাস বন্ধুরা, সুন্দর করে এইভাবে বেলের কাটিংটা করে নেবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।